সীমান্ত এলাকায় গ্রামবাসীদের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে নানান জিনিসপত্র বিতরণ বিএসএফের বুধবার দিনে এক অনুষ্ঠানে বাগদা সীমান্তে গ্রামবাসীদের হাতে এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা বিএসএফের তেইশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বাগদার বাজিতপুরে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হল মহিলাদের জন্য সেলাই মেশিন ফুটবল জলের ট্যাঙ্ক ডাস্টবিন ও ফুটবলের বারপোস্ট উত্তরপাড়া বয়ডা, পাঁচবেড়িয়া সলক মেহরানি এবং বাজিতপুর ক্যাম্প এলাকার সাধারণ মানুষের মধ্যে এগুলি বিতরণ করা হয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আইজি দক্ষিণবঙ্গ আইপিএস ডক্টর রাজেশ মিশ্রা এবং তেইশ নম্বর ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট শ্রী গজরাজ সিং ফার্স্ট টাইম আমাদের স্বনির্ভর দল মানে তৈরি করার জন্য আমাদের সবার সাথে মিশে একটা করে সেলাই মেশিন দিয়ে সবাইকে উদ্যোগ দিচ্ছে যে ঘরে বসে মহিলাদের কিছু ভালো কাজ কর্ম করার জন্য বিএসএফ এর তরফ থেকে জানানো হয় বর্ডার এরিয়াতে সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্যই এই উদ্যোগ স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি এই কাজগুলো করে আমরা কিছু টাকা উপার্জন করতে পারবো সংসারে আমরা গরিব মানুষ তো ওই জন্য বাড়ির একজনই আমাদের কাজ করে যাতে এই মেশিনটা পাওয়ার ফলে ফলে আমরা কিছুটা টাকা সংসারে দিতে পারি এই জন্য বিএসএফরা সকলে মিলে আমাদের এই উদ্যোগটা দিচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা